হ্যালো বন্ধু, বঙ্গতীর কিচেনে আপনাদের স্বাগত। গরম পড়েই গেছে, আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য বা তৃপ্তি করার জন্য আজ আমরা বানাতে চলেছি দইয়ের লস্যি। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। আমি দই নিয়েছি, আমুল দুধ নিয়েছি, চিনিটাকে পেস্ট করে নিয়েছি, চিনি দিয়ে দেবো 2 চামচ, একটু বিট নুন দেবো, লস্যিতে বিট নুন লাগে, একটু বিট নুন দিয়ে দেবো। লেবুর রস দেবো একটু, রেশনা পাউডার দিলাম 2 চামচ, আন্দাজ মতো জল দিলাম, ফ্রিজের জল। মিক্সিতে পিষে নিলাম, গ্লাসে ঢেলে নিচ্ছি, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। পেট ঠান্ডা রাখার জন্য খুব সুন্দর একটা পানীয়। কাজু কিচমিচ চেরি ফল খেজুর আমি 4টেই ছড়িয়ে দিলাম, পাতলা করে কেটে রেখেছিলাম। একটু সাজানোর জন্য পুদিনা পাতা দেবো। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি দইয়ের লস্যি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। Freak out, I've got to see.